बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन। आज देखाबो आमी आपनादेर एखाने ए जे स्मल साइजेर जे मैटटा तैरी करा आछे एटा फ्लावर मैट। तो ए मैटटा किभाबे तैरी करते हय एबं बड़ो बानाते हय सेटा टिउटोरियल आज आपनादेर साथे शेयर करब। तो एखाने आमी दुई कालारेर उल दिये ए फ्लावर मैटटी बानियेछि। এখন আমি কিভাবে এই কাজটা করব সেটাই এখন দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে। এভাবে একটা স্লিপ নট করে নিতে হবে। स्लिप नट करार पर एखाने सेन करे निब दस टी। हमारे दसटा सेन करा हुए गेछे। एखन एभावे प्रथम चेनेर भेतर दिए एकटा स्लिप स्टिच करे जयेंट करे दिते हबे। एमन एकटा सार्केल तैरि हबे। एखन एई सार्केलेर भेतरे काजटा करते हबे। এখন প্রথমে আমি একটা এক্সট্রা সেন করে নেব। সেন করে এই যে যে সার্কেলটা তৈরি হয়েছে এই সার্কেলের ভিতরে আমি এভাবে সিঙ্গেল কুশি করে নেব। এখানে আমি একটা সিঙ্গেল কুশি করলাম। এভাবে মোট ২৪টা সিঙ্গেল কুশি করতে হবে। দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমি ২৪টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এভাবে একটু টেনে নিতে হবে। তো এখানে আমার এখন ২৪টা সিঙ্গেল কুশি করা হয়ে গেল। এখন আমি প্রথম যে একটা এক্সট্রা চেন করেছিলাম এই চেনের ভিতর দিয়ে এভাবে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে আটকে দিতে হবে। আমার ফার্স্ট রাউন্ডের কাজটা কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে আমি এখানে চারটা চেন করে নিলাম। চারটা চেন করে একটা ঘর স্কিপ করে পরবর্তী যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করে দিলাম। এখন আমি আবারও একটা ঘর স্কিপ করে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি আবারও একটা চেন একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল কুশি একটা চেন এভাবে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি প্রথম যে চারটা চেন করেছিলাম এক দুই তিন তিন নাম্বার চেনের ভিতরে এভাবে সুতাটাকে আটকে দিতে হবে স্লিপ স্টিচের সাহায্যে। তো এখন আমি
পরবর্তী রাউন্ডের কাজ করব। যেহেতু আমি কাজটা করব এখানে, এর জন্য এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। করে আবারও চারটা চেন করব, এক দুই তিন চার, এখানে আমাকে পাঁচটা চেন করতে হবে। পাঁচটা চেন করে এভাবে সুতাটাকে দুইবার পেঁচিয়ে এই যে ঘরটা আছে এভাবে একবার দুইবার বের করতে হবে। আবারও দুইবার পেঁচিয়ে নিয়ে এক দুইবার, পুরোটা বের করা যাবে না, এখানে শেষের লুপটা রেখে দিতে হবে। তো এভাবে আমি তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আরও প্রথমে আমি যে পাঁচটা চেন করেছিলাম, পাঁচটা চেন সমান একটা হাফ ডাবল ক্রোশেট। তো এভাবে এই সবগুলো সুতোটাকে একসাথে বের করে আনতে হবে। আনার পরে এখানে এখন একটা দুইটা তিনটা চেন করে দিতে হবে। এভাবে এখন এই যে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আবারও চারবার একই নিয়মে এইভাবে সুতাটাকে বের করে আনতে হবে এবং শেষের লুপটা রেখে দিতে হবে। এখানে দেখুন আমি কাজটা কীভাবে করতেছি। এখন এই যে এখানে আমার লুপ আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটাকে একই সাথে বের করে আনতে হবে। আনার পর এখানে এখন চেন করে দিতে হবে তিনটা। দেখুন এই অংশটা দেখতে এরকম হবে। তো এভাবে একই নিয়মে কাজটা করে নিব। তো আমি এখানে আরও কিছু অংশ করে দেখাচ্ছি। এই যে হুকটাকে সুতার ভিতরে এভাবে দুইবার পেঁচিয়ে একবার দুইবার বের করতে হবে। এবার বাকি যে সুতাটা থাকবে ওটা ওভাবে রেখে দিতে হবে। এই সবগুলোকে আমি একই সাথে বের করব, এই জন্য আমি শুধুমাত্র দুইবার এভাবে নিচ্ছি, একবার দুইবার এভাবে একই সাথে বের করে নিয়ে আসলাম, এক দুই তিন। তো এখানে কিন্তু একটা প্যাচ দেবেন না, সুতাটাকে দুইবার প্যাচ দিবেন। এই যে এরকম হবে। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করেই দেখাবো। এই যে পরবর্তী ঘরে, সরি, এখানে আমি একটা প্যাচ দিয়েছিলাম, এখানে এভাবে ডাবল প্যাচ দিতে হবে। দিয়ে এভাবে একবার দুইবার বের করতে হবে, আবারও দুইবার প্যাচ দিয়ে একবার দুইবার বের করতে হবে। সবগুলোকে একই সাথে বের করে এনে এখানে চেন করে দিতে হবে। এখানে দেখুন আমার অর্ধেক কাজটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন প্যাটার্নে কাজটা করতে হবে। যারা জানেন না ট্রিপল কুশি কীভাবে করতে হয়,
সেই ট্রিপল কুশির বেসিকটা আমার আমি অলরেডি আপলোড করেছি, আমি তার ডেসক্রিপশন বক্সে ট্রিপল কুশির এই ভিডিওটির লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এটা কিন্তু আমি হাফ ট্রিপল কুশি করতেছি, যেহেতু আমি একই সাথে সবগুলো বের করে নিয়ে আসছি শেষে, এই জন্য একটাকে হাফ বলে। এবং আমি যখনই একটা একটা করে বের করব ডাবল কুশির মতো করে, তখন সেটাকে ট্রিপল কুশি বলে। তো এভাবে দেখুন আমি এভাবে দুইবার বের করলাম, যখন আমি এটা কমপ্লিট করব তখনই এটা ট্রিপল কুশি হয়ে যাবে। এভাবে করার পরে এখন সবগুলো লুপকে আমি একই সাথে এভাবে বের করে আনবো। আনার পরে এখানে আমি এক দুই তিন তিনটা চেন করে দিলাম। তিনটা চেন করার পরে এভাবে আবার দুইবার পেঁচিয়ে এভাবে বের করে আনতে হবে। সবগুলো একই সাথে আনে বের করতে হবে। পরবর্তী ঘরে একই নিয়মে আমি কাজটা কমপ্লিট করে নিব। আর একটা ঘর আমার বাকি আছে, এই যে ঘরটা, এই ঘরের ভিতরে এভাবে আমি একবার দুইবার বের করতে হবে। এভাবে চারটা হাফ ডাবল ট্রিপল কুশি হাফ ট্রিপল কুশি করতে হবে। এভাবে এখন সবগুলোকে একসাথে বের করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি প্রতিবারের মতো তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করে এই যে তিন নম্বর যে চেনটা আছে, আমি এই তিন নম্বর চেনের ভিতরে এভাবে তিন নম্বর যে চেনটা আছে এই চেনের ভিতরে এভাবে সুতাটাকে আমি জয়েন করে দিব। তো আমার কাজটা কিন্তু কমপ্লিট এখানে, দেখুন। এখন আমি শেষের অংশ করব, একেবারে শেষ রাউন্ড। তো আপনারা যদি চান এই রাউন্ডটা বড় করতে, তো এখানে আপনারা এই যে এখানে আমি কাজটা করে দেখিয়ে দিচ্ছি, এখানে প্রথমে একটা সিঙ্গেল কুশি করতে হবে, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল কুশি, এখানে একটা সিঙ্গেল কুশি। এখন আমি কাজটা করতে হবে আমাকে এই ঘরে, এই জন্য এখানে আমি আবারও কাজটা চেন করব। চেন করে এভাবে এখানে একবার দুইবার এখানে দেখুন, এভাবে কিন্তু আপনারা লাইনটা বাড়াতে পারবেন। এভাবে করে দিলে লাইনটা বাড়বে এবং ম্যাটটা দেখতে বড় হবে। তো এখানে আমি এই সাইজের একটা ফ্লাওয়ার ম্যাট তৈরি করব, ছোট সাইজের। এজন্য এটা আমি আর বাড়াবো না, এটা আমি এখন খুলে ফেলবো। খুলে ফেলে এখানে দেখুন আমার এই স্মল ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেছে। এখন আমি শেষ রাউন্ডের কাজটা করব। তার জন্য এখানে আমি জয়েন করে নিয়েছিলাম, এক দুই তিন, এখানে এভাবে জয়েন করে নিতে হবে। করার পরে এই যে পরবর্তী যে ঘরটা আছে এভাবে সিঙ্গেল কুশির সাহায্যে আটকে দিতে হবে, তাহলে এই যে আমার জয়েন্টের যে অংশটা এটা বোঝা যাবে না, এটা এর সাথে এখন মিশে গেল। তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো এখানে প্রথমে চেন করে নিতে হবে, এক দুই তিন
चार पाँच पाँचटा सेम कर घरटा आछे ए घर भेतरे एक सिंगल क्रोशे एक दुई तीन चार पाँच पाँचटा सेम कर परवर्ती घरे एक सिंगल क्रोशे एक दुई तीन चार पाँच एक सिंगल क्रोशे तो यह राउंड किन्तु कमप्लीट करते हैं। तो अपनारा ये जत जेमन खुशी बड़ो करे तारपर आपनारा शेषे ए लाइनटा आपनारा चेन दिए करते पारबेन। तो पैटार्नटा नियमटा एक ही रेखे आपनारा काजटा कमप्लीट करबेन ताहले कोनो भूल हबे ना। आपनारा ये एक नियम फलो करे छोटो बड़ो सब रकम मैट करते पारबेन। तो खूब इजी किन्तु मैटा एखे हमें एक कलर उल्टा दिए पुरो काजटा कमप्लीट करब। एखे तो एखे देखो हमारे काजटा हो कथा बोलते बोलते हमारा काजेर एकेबारे शेषे शेष पर्याये चले एसेछि। तो एखाने देखुन एखन आमि एक दुई तीन चार पाँचटा सेंड करे एई जे प्रथम जे आमार एई घरटा आछे आमि एई घरेर भेतरे एइभाबे स्लिप स्टिचेर साहाज्ये आटके देब। आटके दिए एखाने एकटा सेंड करे सूताटाके केटे दिते हबे। সুতাটা কাটার পর এভাবে ভিতর থেকে নিচের দিক থেকে দিয়ে দিবেন তাহলে দেখতে অনেক সুন্দর হবে উপর থেকে কোনো সুতো বের হয়ে থাকবে না। কাজটা হক কমপ্লিট করার পরে এভাবে একটু টেনে দিতে হবে যেহেতু এটা সুতার কাজ এর জন্য একটু কোকসিয়ে থাকে হাত দিয়ে এভাবে সমান করে দিতে হবে তাহলে কাজটা সুন্দর দেখাবে। তো দেখুন আমার এই ফুলটা কমপ্লিট আর আগে থেকে আমার এই ফুলটা করা ছিল ফ্লাওয়ার ম্যাটটি করা ছিল। তো আজকে আমি আপনাদের কুশিকাটা দিয়ে খুব সহজে কিভাবে এই স্মল ফ্লাওয়ার ম্যাটগুলো তৈরি করতে হয় তার টিউটোরিয়াল শেয়ার করলাম। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেবেন নতুন ভিডিও করার জন্য। আর একটা কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের ফোনে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।